পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার পৌরপ্রধান নন্দকুমার মিশ্র, উপপৌরপ্রধান শহীদুল ইসলাম খান ও কাউন্সিলর শেখ শামিরুদ্দিনের নামে পড়ল লিফলেট। পাঁশকুড়া বাজার এলাকায় একাধিক লিফলেট পড়ে থাকতে দেখে সাধারণ মানুষ। তাতে উল্লেখিত আছে, একটি আইএনটিটিইউসি অফিসের পাশে জায়গা কয়েকজন পাঁশকুড়া এলাকার প্রথম সারির নেতা বিক্রি করে দিয়েছে। এই অভিযোগে নাগরিক কমিটির নামে এই লিফলেট পড়ে, তবে সেখানে কারোর নাম উল্লেখ নেই। রাতের অন্ধকারে কে বা কারা এই লিফলেট ফেলেছে তা এখনও জানা যায়নি। এই লিফলেটে উল্লেখ করা আছে, অসাধু উপায়ে আইএনটিটিইউসির জায়গা বিক্রি করেছে ওই তিনজন এবং জমি মাফিয়াদের কাজে যুক্ত হয়ে তারা দলের ভাবমূর্তি নষ্ট করছে। প্রসঙ্গত, পাঁশকুড়া বাজারের পাশে রয়েছে আইএনটিটিইউসির অফিস, তার পাশেই রয়েছে একটি ফাঁকা জায়গা, সেই জায়গা ওই তিন নেতা বিক্রি করেছে বলে অভিযোগ। যদিও পাঁশকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম খান পুরো বিষয়টি অস্বীকার করে গেছেন। তিনি বলেন, এটি সরকারি জায়গা, এখানে বিক্রির কোনো প্রশ্নই নেই, কেউ বা কারা উদ্দেশ্যপ্রণীতভাবে এই কাজ করছে। আমি যতদূর শুনেছি, আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছিল প্রায় 3 বছর আগে, তারপরে তার মাস দুয়েক পরে আমরা বসি। আমরা উভয় পক্ষ ছিল, পার্টি অফিস আছে, পার্টি অফিসের সাইডে প্রায় 3-4 ফুট জায়গা ছিল, ও ওটা দিয়ে যাতায়াত করতে চাইছে, ও নয় সমস্ত জনসাধারণ ওটা দিয়ে যাতায়াত করতে চাইছে। তাই আমরা সে ঠিক করলাম, বসে সব পক্ষ ছিল, বসে মীমাংসা করলাম যে ওই যে জায়গাটা আছে ওখানে ওদেরকে যাতায়াতের জন্য ব্যবস্থা করা হোক, যাতায়াতের জন্য আমরা শুধু পারমিশন দিয়েছি। পার্টি অফিস যেমনকে তেমন আছে, কোনো কিছু অসুবিধা হয়নি। এরপরে কীভাবে বলছে, কেন বলছে, বিক্রি হয়েছে, বিক্রি হওয়ার কোনো জায়গাই নেই, বিক্রি হবে কি, সরকারি জায়গা কে বেচবে, আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে আর কিছু না। ওরা ভাবছে এইসব করে আমাদেরকে, আমাদের পার্টিকে দুর্বল করবে, কিছু করতে পারবে না, এতে করে ওদের ভাবমূর্তি ঘুরিয়ে নষ্ট হবে। আমরা এই ব্যাপারে থানায় কমপ্লেন করব, যদি ধরা পড়ে যায় তাহলে দুধ কা দুধ ফানকা পানি ধরা পড়বে। পাশাপাশি বিজেপি নেতা প্রতীক পাখিরা জানান, এই লিফলেট তিনি দেখেছেন, তৃণমূল নেতারা কাটমানি ছাড়া কিছু চেনে না, এসবে তৃণমূল নেতারাই জড়িত, মানুষ ক্ষুব্ধ হয়ে হয়তো লিফলেট ফেলেছে বলে জানান প্রতীকবাবু। পাঁশকুড়া কেসে আজকে পোস্টার পড়েছে আইএনটিইউসিতে, আমরা ওখানকার জেনেছি, এটা ওখানকার সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের নেতাদের উপরে ক্ষিপ্ত হয়ে আজকে এই কাজটা করেছে। এটা তৃণমূল কংগ্রেসের যত কাউন্সিলর আছে, বেশিরভাগ কাউন্সিলর পুরো কাটমানি ছাড়া তাদের সংসার চলে না, কারো প্রেরণা নামে বাড়ি হয়েছে, কারো গাড়ি হয়েছে, আগে কিছু ছিল না, এমএটি নিয়ে ঘুরত। আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর তারা যখন একটা চেয়ার পেলো, হ্যাঁ, আজকে গাড়ি বাড়ি বিভিন্ন, এটা জনগণের টাকা, এটা জনগণের টাকা, এটা প্রধানমন্ত্রী উপর থাকতে পাঠাচ্ছে রাজ্যকে, রাজ্য বিভিন্ন রকম নাম নাম চেঞ্জ করে আজকে পৌরসভার যত উন্নয়নের টাকাগুলোকে আজকে কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ পাই দেওয়ার নাম করে 20% 15% করে টাকা খাচ্ছে। এটা তৃণমূল কংগ্রেসের কালচার, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বর কদলে আজকে এভাবে পোস্টার পড়ছে। আগে আপনারা দেখতে থাকুন পাঁশকুড়ার জনগণ এত বোকা নয়, 2022 সালে পৌরসভা ভোটে এর যোগ্য জবাব ইভিএম মেশিনে বুঝিয়ে দেবে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।